আমি পাপড়ি, আমি শুভ। আমরা আজকে চলে এসেছি মিষ্টির ইটিং চ্যালেঞ্জ নিয়ে। এখানে আছে 80টা মিষ্টি, দুজনে মিলে খাবো। তিনটে করে গোলাপ জামুন আর তার সঙ্গে আরও মিষ্টি আছে, ছোট ছোট মিষ্টি। এবার কে কত ফার্স্ট খেতে পারে, মানে আগে শেষ করতে পারে, তারপরে হচ্ছে হেরে যাবে, তার জন্য ওই আকর্ষণীয় পানিশমেন্ট রয়েছে। তাহলে ইয়ে কর, তাহলে আমরা শুরু করছি। শুরু করার আগে হচ্ছে এটা একটা টুইস্ট আছে, হাত দিয়ে খেলে হবে না, এটা খেতে হবে টুথপিক দিয়ে। ঠিক আছে, টুথপিক দিয়ে খেতে হবে, মানে যদি ভেঙে পড়েও যায় ওটা টুথপিক দিয়ে খেতে হবে। ঠিক আছে, ভেঙে পড়ে গেলে আমরা হ্যাঁ টুথপিক ভেঙে, মানে হাত দিয়ে খেতে গেলে চলবে না। আচ্ছা, তাহলে আমরা আবার খাওয়াটা শুরু করছি। 3 2 1 স্টার্ট। একটা একটা করে খেতে হবে, হ্যাঁ, মানে একটু একটা টুথ পিকে একটাই খেতে হবে। আমি তো একটা একটা করে খেলাম, আমি তো ভেবেছি এগুলো একসাথে অনেকগুলো করে খাবো। জল খাস না, এটা ভাজা মিষ্টি জল হয়ে যাবে। হাসি পাচ্ছ মুখে জানি বস। আমি লাস্ট মোমেন্টে এসে হেরে গেলাম, বাবা বাবা জিতছিলি ওরা। আমার ভালো লাগছে না, হেরে গেলে গালি ভালো লাগে না, আমার ভালো লাগছিল না। প্রথম দিন কিন্তু ভালো খাচ্ছিলাম, লাস্টে এসে হেরে গেলাম। এমনি হয়, সবসময় কপাল এক থাকে না তো। এই জায়গা হচ্ছে কাশ্মীরি মির্চ, তাই তো? কাশ্মীরি মির্চ তো, হ্যাঁ, কাশ্মীরি মির্চ। এটাকে দিদিকে খেতে হবে, এমনি এমনি খেতে হবে না, শীতকাল এমনি কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা, এটার মধ্যে এইটা ঢেলে দেবো খুব সুন্দর করে। সব
বড় প্যার তোগুলো মিষ্টি খেলাম ঠিক 1-2 সেকেন্ডের জন্য হেরে গেল এই দেখে নিন তার মধ্যে আর এই ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস এতটা তার সাথে লঙ্কার গুঁড়ো বড় প্যার সে ডালা হে আ এ তোগুলো লঙ্কার গুঁড়ো আ খাও হয়ে গেল মা কি রে লঙ্কা গুঁড়ো ঢাললি মানে এতটা ঢেলে দিলি একটুখানি তো ঢেলেছি কোথায় একটুখানি ওটা ইয়ে খা ভালো লাগবে সরস্বতী পুজোর পরের দিন কি শাস্তি আছে বাই দা ওয়ে আপনারা সরস্বতী পুজো কেমন কাটালেন জানাবেন আমরা ভালোই কাটিয়েছি আমি তো ঘুরি ফুরি ঘুরিয়েছি আমি উড়িয়েছি মানে ছেলের সাথে ভালো বানাতে পারিনি খুব একটা নাও খাও অনেক কথা বলেছ তাদের দুঃখ করে গিলে ভালো দেখি টেস্টটা বলবি হ্যাঁ সবাইকে কেউ আমার ভয় লাগছে সিরিয়াসলি খুব ভয় লাগছে পুরো লঙ্কার গন্ধ বেরিয়ে গেছে অসাধারণ টেস্ট একটু একটু করে খাচ্ছিস বলে তোর একবার একটু করে খেয়ে নিবি একবারে শাস্তি তো এরকমই হবে শাস্তি কি তোর তোর ইচ্ছে মতন হবে আজকুই বুদ্ধি একদম মানে বাজে খেতে ঠিক আছে চলো আজকে আজকে ভিডিওটা এতটাই থাক আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের ভিডিওটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনো করতে পারেনি তারা প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে নিন বেশ এন্টারটেইনমেন্ট হবে আপনাদের 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে 10,000 তো আগে হয়েছিল তো আমরা ওটা একটা সেলিব্রেশন করব কিন্তু এর মধ্যেই করব তো ওটা একটা কেক কেটে করা হবে একটু দুই এক দিনের মধ্যেই করব ভাবছি দেখা যাক কবে করতে পারি যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন